এই দেখেন গরিব, সব গরিব এই দেখেন, গানা গাদি তো গানায় আসছে না, এই যক্ষ্মা রুগী। জোর জোর সে বলকে লোকো কো স্কিমে বাতা দে। ঠিক আছে, কালকে রাত তার উপর অনেক নির্যাতন হয়েছে, এটা সবাই জানে। দেখা যাচ্ছে খুব সুন্দর একটি। এ বাবা লালা সারা দিস না, পরে যাবো। কিছু ভাইরা দেখেন অলরেডি নেমে গেছে। ওই দেখেন দুই ভাল্লুক, ওই যে পাড়া পাড়া ভাল্লুক, আরেকটা পাশে আছে যে আরেকটা এখানে বাইরে রয়েছে, এই আরেক ভাল্লুক। আমরা আপনার চুতিয়া নেই বানা রে, আপ চুতিয়া হ্যাঁ। তো আমরা মেঘালয় আসছি, আসার পরে অনেকক্ষণ হাঁটাহাঁটি করে একটা সন্ধ্যা বসছি। তো এখানে আমরা পেঁপে পাইলাম ভাই, পাকা পেঁপে পুরো গাছ পাকা। একবার খাইছি আমরা, আরেকবার নিছি, এত মিষ্টি, খুব সুস্বাদু। আসলে আপনারা যারা এখানে ঘুরতে আসবেন অবশ্যই অবশ্যই পেঁপে খাবেন, খুবই ভালো লাগবে। আমার ফিলিংস কি ভাই, তোমার কি মাথায় ব্যথা করছে? তুমি কি বাড়ি গিয়ে পারবে মাথায় ব্যথা কমাতে? তাহলে চলো হেঁটে হেঁটে আমরা যাই। সবাই বোতল নিয়ে দেখেন, পানি বয়, ওয়াটার বয়, ওকে 10 টাকা, এই সজীবকে 10 টাকা টিপস দিয়ে দিও। আমার তো 5-5, 10 টাকা, তোমাকেও 10 টাকা টিপস দেওয়া হবে। না না, কেউ যাবে না খালি হাতে, এই ল্যাংটা বাবার দরবার থেকে। তো আলহামদুলিল্লাহ ভালোভাবে পৌঁছাইছি। দেখেন সবাই তাবু টানা এখানে মজা করতেছে, আগুন জ্বালে বারবিকি করতেছে, অনেকে গান গাজনা করতেছে আর কি। চলেন এখানে যারা আছে এনজয় করতেছে তাদেরকে একটু আপনাদের দেখানোর চেষ্টা করি। আমাদের তাবুর ব্যবস্থা করতেছে ভাইরা। এই যে ইমরান ভাই খাচ্ছে, সারাই পাতবেন, তোর পাশে আমি ঘুমাবো না বাবা, তুই যে পাতবি রাত্রে উড়ে যাবো আর তাবু সহ। কেসর লাগা মেরে মজাক, ভাদ্র মাসে আকাশ আমার সাদা মেঘের ভেলা। আজকে আমাদের রাতের যে খাবারের মেনু ছিল, পরোটা আর চিকেন, এটা আমাদের সবাইকে দিছে, এখন আমরা এটা সবাই খাবো। খুবই ভালো লাগে আসলে প্রকৃতির ভিতরে বসে একটা জিনিস করা, ক্যাম্পিং করা, যাই হোক খুবই সুন্দর, অসাধারণ ফিলিংস, এটা বোঝানো যাবে না। আপনারা যারা আসতে চান ভাই অবশ্যই আসবেন, ঘুরে যাবেন, খুবই ভালো লাগবে। মারাং টং পাহাড়ের একটু উপরে উঠলেই ভিউটা দেখা যায়, দু চোখে দেখতে খুবই সুন্দর লাগে। দেখেন ভোরের ঠান্ডা শীতল হাওয়া গায়ে ছুঁয়ে যাচ্ছে, ঠান্ডা হয়ে যাচ্ছে গা পুরো, খুব বাতাস, খুবই অসাধারণ একটা দৃশ্য। وبهجرك للدين ستحيا تعشق ما قلبك يهوى আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহ পাকের মেহেরবানিতে ভালো আছেন। তো আজ আমাদের বান্দরবনের দ্বিতীয় দিন, আজ আমরা ইনশাআল্লাহ মেঘালয়ের দিকে যাব আর আদার সাইড যে স্পটগুলো আছে দিকে যাব। তো আজকে আমরা রুম ছেড়ে দিচ্ছি আমাদের এখান থেকে, কারণ আমাদের এখানে পাহাড়ে স্টে করবো। পাহাড়টার নাম কি জানি ভাই? পাহাড়ে যে পাহাড়ে ওখানে যাবো আমরা, মেঘালয়ে যাবো, মারাংটং যে পাহাড় সেখানে আমরা স্টে করবো আর বিক্রি করবো। আলিগদম না, আচ্ছা ওইখানে আমরা যাবো। যাই হোক এখন আমরা আমাদের রুম ছেড়ে দিচ্ছি, এখান থেকে আমাদের বিদায়। এরপর আমাদের সিএনজি এলা ভাই নিচে ওয়েট করতেছে, আমরা সবাই নাস্তা করে ইনশাল্লাহ আমরা গাড়িতে করে আমাদের যে নেক্সট এটা সবাই জানে, প্রমাণ ছয়জন ধরতেছে না। যাই হোক আমরা চলে এসেছি, বাইরে প্রচন্ড পরিমাণে রোদ। তো আপনারা যারা বান্দরবনে আসবেন, বান্দরবন যে বাস স্ট্যান্ড তার একটু সামনে হোটেল হিলভিউ, এখানে আসলে খুবই সুন্দর থাকার ব্যবস্থা আছে আর খুব সুন্দর সিকিউরিটি আছে। আর যারা আপনারা থাকতে চান এখানে থাকতে পারেন, সিঙ্গেল বেড, ডবল বেড, এসি, নন এসি সব কিছুই আছে। আর আসলে হোটেলের নিচে আপনার খাবারের ব্যবস্থা আছে, আপনারা চাইলে এখানে সকালে নাস্তা, দুপুরে ভাত সব কিছুই পাবেন। তবে সকালবেলা নাস্তা আপনার লেট হয়ে গেলে তাই সেই নাস্তা আপনারা পাবেন না, তাই আপনাদের সকাল সকাল বের হইতে হবে।
তো আমাদের সকালে নাস্তা করা শেষ, এখন আমরা মেঘালয়ের উদ্দেশ্যে রওনা হব। তো আমরা মেঘালয় চলে আসছি, এখন আমরা ভিতরে ঢুকবো। আমাদের সজীব টিকিট কেটে ফেলাইছে অলরেডি, সজীব ভিতরে আছে, এখন আমরা প্রবেশ করব। এখানে টিকিট হচ্ছে জন প্রতি 50 টাকা। মেঘালয় আপনারা যেগুলোতে চড়তে পারবেন আর কি, কেবল কার, প্যাডেল বোর্ড, চিড়িয়াখানা, স্মৃতি জাদুঘর, গেস্ট হাউস, ক্যান্টিন, বেস্ট ফিডিং কর্নার, প্রকৃতির লেক, নামাজের ঘর, কায়াক বোর্ড, ঝুলন্ত ব্রিজ, পিকনিক স্পট, মিনি সাফারি পার্ক, এইগুলো আপনারা উপভোগ করতে পারবেন আর কি এখানে আসলে। কিন্তু ভাই না, আমার সময় তো খুব ভালো লাগবে, কিন্তু ওটার সময় তো পাগল হয়ে যাবেন যে ভাই। উপর থেকে নামতে আপনাদের চোখে পড়বে ছোট যে ঝুলন্ত ব্রিজ, এটা আছে, আর আছে নিচে কায়াক বোট, সামনে আরেকটা আছে বড় ঝুলন্ত ব্রিজ। তো চলুন আপনাদের সে ঝুলন্ত ব্রিজটা দেখাবো। সাবিলুদ দুমুই সাবিলুম মুরিহ তানা هدأ يا صاحي كي تستريح وبث الدعاء الخفي الصريح. كالسقيم العليل وقد كان بالسفم دهر طريق. ওই দেখেন দুই ভাল্লুক, ওই যে পাড়া পাড়া ভাল্লুক, আরেকটা পাশে আছে যে আরেকটা এখানে বাইরে, এই যে আরেক ভাল্লুক। হম আপ চুতিয়া নেই বানা রে, আপ চুতিয়া হ্যাঁ এখানে কিছুটা জায়গা নেই, একটা চিড়িয়াখানার মতো বানানো। হাওয়া কি উষায়, সব জায়গায় উষা উষা জিনিস, খালি ভাইয়ে ভাইয়ে ওটা লাগে, হাইটে হাইটে ওটা লাগে বাবা, সব উষা পাহাড়। তো আমরা মেঘালয় আসছি, আসার পরে অনেকক্ষণ হাঁটাহাঁটি করে একটা টন ধরে বসছি। তো এখানে আমরা পেঁপে পাইলাম ভাই, পাকা পেঁপে পুরো গাছ পাবে, একবার খাইছি আমরা আর একবার নিছি, এত মিষ্টি, খুব সুস্বাদু। আসলে আপনারা যারা এখানে ঘুরতে আসবেন অবশ্যই অবশ্যই পেঁপে খাবেন, খুবই ভালো লাগবে। সামনে পাহাড়, ধস ভবন এলাকা, দ্রুত এলাকা ত্যাগ করুন, আসলে খুবই ভয়ঙ্কর জায়গা। দেখেন মেঘালয় হচ্ছে গিয়ে দুইটা ব্রিজ, আমরা ওই পাশেরটা থেকে আসছি, সবগুলো ঘুরলাম ভিতরে, এখন আমরা এই ব্রিজ থেকে চলে যাব। আসলে দুইটাই সেম ব্রিজ, তাই দেখানোর প্রয়োজন মনে করলাম। তো মেঘালয় আমাদের ঘোরাফেরা শেষ, এখন আমরা সিএনজির দিকে যাচ্ছি ভাই। খুব উঁচু উঁচু জায়গা, ওঠা যাচ্ছে না, হাফসায় যাচ্ছি। ওই দেখেন গরিবরা অলরেডি সব বসে বসছে, এই জায়গায় ক্লান্ত হয়ে গেছে। আমাকে আর এক ভাই বসে রয়েছে, ভাই খুব ক্লান্ত। তোমার ফিলিংস কি ভাই, তোমার কি মাথায় ব্যথা করছে, তুমি কি বাড়ি গিয়ে পারবে মাথায় ব্যথা কমাতে? তাহলে চলো হেঁটে হেঁটে আমরা যাই। তো আমরা মেঘলা থেকে চলে আসছি স্বর্ণ মন্দির এদিকে, এদিকে বলে 6 মাস আগে বন্ধ করে দিয়েছে। আপনাদের পিছনে
ওইটা হচ্ছে গিয়া স্বর্ণ মন্দির, ওইখানে 6 মাস আগে বন্ধ করে দিয়েছে, যার কারণে আমরা ওটা পর্যবেক্ষণ করতে পারতেছি না, দূর থেকে দেখতে হচ্ছে আর কি। আপনাদের জুম করে দেখানোর চেষ্টা করতেছি, দেখেন। হ্যাঁ, এটা স্বর্ণ মন্দির, এইখানে আসলে বন্ধ করে দিয়েছে 6 মাস আগে, যাতায়াত বন্ধ, কি কারণে আসলে এক্স্যাক্টলি জানি না, তো যার কারণে আমরা ওদিকে যেতে পারবো না, বন্ধ আর কি। তো যেহেতু এখানে আমরা যাইতে পারতেছি না, এখন আমরা বান্দরবন 0.এর দিকে যাব আর কি। তো এখন আমরা আসি বান্দরবন বাস স্ট্যান্ড, এখান থেকে আমরা আলিপদম আবাসিক দিকে যাব। যারা বান্দরবন থেকে মারায়ংতং পাহাড়ে যেতে চান, তারা ওইখান থেকে আলিকদম আবাসিকের টিকিট কাটবেন। টিকিটের মূল্য নেবে 245 টাকা, এবং আসতে আপনাদের সময় লাগবে 3.5 থেকে 4 ঘন্টার সময়। তো এখানে আসতে পারবেন, আসার পরে হোটেল আছে, খাওয়া দাওয়া করে নিতে পারবেন। তো আমরাও এখানে চলে আসছি অলরেডি, আসার পরে এখন আমরা একটু রেস্ট নিবো, খাওয়া দাওয়া করবো, দেন আমরা মারায়ংতং পাহাড়ের উদ্দেশ্যে। আপনারা যারা আলিকদম মারায়ংতং পাহাড়ে থাকতে চান, তারা একটু তাড়াতাড়ি আসবেন, তা না হলে এখানে অনেক লেট হয়। লেট হইলে এখানে পাহাড়ে যাওয়ার জন্য তাবু পাওয়া যায় না। তো আমাদের সেই আমাদের সাথে সেই ঘটনাই ঘটছে, যার কারণে আমরা ওয়েট করতেছি। কিছুক্ষণ পরে আমরা যাবো আর কি। পাওয়া গেছে, যাক আমরা পাইছি অবশেষে তাবু টাবু। তো এইখানে সিস্টেম দেখেন, আপনারা এখানে থাকলে আপনাদের জন্য কাঠের ব্যবস্থা, খাবারের ব্যবস্থা সব করে দিবে বাইকে করে। আপনাদের দেখাচ্ছি, দেখেন এইভাবে আপনাদের বাইকে করে খাবার পৌঁছে দেবে, কাঠ পৌঁছে দেবে, পানির ব্যবস্থা সব এনজয় করে দেবে, তাঁবুর ব্যবস্থা এনজয় করে দেবে। হ্যাঁ, এখানে হচ্ছে আপনার এই যে নাম দেখেন, আলিকদম বান্দরবন পার্বত্য জেলা। তো ফাইনালি আমাদের মারায়ংতং পাহাড়ে থাকা নিশ্চিত হয়েছে আলহামদুলিল্লাহ। এখন আমরা ইজি বাইকে যতদূর যাওয়া যায় ততদূর যাবো, এরপর এখান থেকে মোটরসাইকেল নিয়ে পাহাড়ে উঠবো আর কি। তোমাদের সবার কেমন লাগতেছে? এখন আমরা রওনা দেব ইজি বাইক। এত দূর হচ্ছে কি, আপনাদের আসবে, আসার পরে পানি টেনে যা আছে এটা শুধু পানি, আপনাদের টেনে নিয়ে যেতে হবে আর কি। ঠিক আছে, এখান থেকে হাইটে যাইতে আপনাদের যদি তাড়াতাড়ি হাইটে যেতে পারেন আধা ঘন্টা লাগবে, আর যদি রেস্ট নিয়ে যান তাহলে 1 ঘন্টার মতো লাগবে। তো আমরা সবাই যেহেতু নিরিবিলি নিরিবিলি যাবো, তাই 1 ঘন্টা লাগবে আমাদের, সময় সমস্যা নাই। আর আপনারা চাইলে বাইকেও যেতে পারেন, এটা আপনাদের ইচ্ছা। তবে আসছি পাহাড়ে ঘুরতে, পাহাড়ে চূড়া যদি একটু না উঠি, ঠিক আছে, তাহলে আর কি হইলো। এই জন্য আমরা সবাই হেঁটে হেঁটে পাহাড়ে। তো আপনারা যারা মারায়ংতং পাহাড়ে থাকতে চান, আপনারা অবশ্যই টর্চ লাইট নিয়ে আসবেন। আপনারা যারা হেঁটে উঠতে চান আর কি, আর যারা বাইকে উঠতে চান তাদের কথা ভিন্ন, যারা অ্যাডভেঞ্চার উপভোগ করতে চান তার টর্চ লাইট আনবেন, এবং টর্চ লাইট নিয়ে আপনাদের যেতে হবে। এই দেখেন টর্চ লাইট ম্যান রাজু, ওই যে সামনে সজীব, আর হচ্ছে গিয়ে আমাকে এনজে, আর হচ্ছে মামুন। আমরা উপরের দিকে উঠতেছি, সবাই বোতল নিয়ে, দেখেন পানি বয়, ওয়াটার বয়, ওকে 10 টাকা, এই সজীবকে 10 টাকা টিপস দিয়ে দিও, তোমাকেও 10 টাকা টিপস দেওয়া হবে। হ্যাঁ, না না, কেউ যাবে না খালি হাতে, এই ল্যাংটা বাবার দরবার থেকে। সবাই পাবে। এখন খুব কষ্ট হচ্ছে উপরে, যে আপনাদের ওখানে যে ভিডিও সেখানে দেখানোর চেষ্টা করবো। তো প্রচুর পরিমাণে ভাই কষ্ট হয়েছে, লাস্টে না পাইরা বাইকে উঠে চলে আইসি ইমরান আর আমি। তো আলহামদুলিল্লাহ ভালোভাবে পৌঁছাইছি। দেখেন সবাই তাবু টানা এখানে মজা করতেছে, আগুন জ্বালায় বারবিকি করতেছে, অনেকে গান গাজনা করতেছে আর কি। চলেন ওইখানে যারা আছে এনজয় করতেছে তাদেরকে একটু আপনাদের দেখানোর চেষ্টা করি। আমাদের তাবুর ব্যবস্থা করতেছে ভাইরা, দেখতেছেন অনেক মানুষ আসলে, অ্যাকচুয়ালি অনেক মানুষ হয়, সবাই আসলে দেখতেছেন যে দূরে দূরে তাবু টানা আছে, যে যার মতো মজা করতেছে। আমাদের ফ্রেন্ড সার্কেল যারা আছে ওরা হেঁটে হেঁটে আসতেছে, আমরা নাই, তাই আমরা গাড়িতে চলে আসছি ইমরান আর আমি। এখানে যাদের কাছ থেকে আমরা তাবু ভাড়া নিয়েছি তারা আমাদের মুড়ির ব্যবস্থা করে দিচ্ছে। এই যে ইমরান ভাই কাঁদছে, সারাই পাতবে, তোর পাশে আমি ঘুমাবো না বাবা, তুই যে পাতবি রাত্রে, উড়ে যাবো আরে তাবু সহ। কেসর লাগা মেরে মজাক। সজীব চলে আইছে, রাজু, এনজে, আর হচ্ছে গিয়ে আমাদের মামুন। 1 ঘন্টা কত মিনিট লাগছে তোমাদের? 1 ঘন্টা 16 মিনিট। আর এই দুর্বল আর আমি দুর্বল, আমরা দুজন মোটরসাইকেল আইছি বাবা। যাই হোক, ফাইনালি আমরা সবাই আইছি। বাড়ির পাশে মধুমতি, ভাদ্র মাসে আকাশ আমার সাদা মেঘের লেলা, কোথায় রইলা
সামার সাদা মেঘের ভেলা কোথায় রইলা প্রাণ বন্ধু রাখিয়া একেলা। তো আজকে আমাদের রাতের যে খাবারের মেনু ছিল পরোটা আর চিকেন, এটা আমাদের সবাইকে দিচ্ছে, এখন আমরা এগুলো সবাই খাবো। খুবই ভালো লাগে আসলে প্রকৃতির ভিতরে বসে একটা জিনিস করা, ক্যাম্পিং করা, যাই হোক খুবই সুন্দর, অসাধারণ ফিলিংস, এটা বোঝানো যাবে না। আপনারা যারা আসতে চান ভাই অবশ্যই আসবেন, ঘুরে যাবেন, খুবই ভালো লাগবে। তো সকালবেলা ঘুম থেকে উঠলাম, এখন বাইরের দিকে যাব। কি অবস্থা তোমাদের, ঘুম কেমন হইছে? খুবই সুন্দর একটা রাত কাটছে আমার দিন দেশি তারা। আরে রাজু কি অবস্থা? অনেক মানুষ, অনেক মানুষটা ক্যাম্পিং করছে এখানে। মারায়ংতং পাহাড়ের সকালের সূর্যোদয় দেখতে অনেকে ভিড় করেছে দেখছেন। আসলে এত উঁচুতে উঠে সকালের যে সূর্য উদয়ের যে একটা দৃশ্য, এটা আসলে না দেখলে বুঝবি না কত সুন্দর। سبيل الدموع سبيل مريح تنهد يا صاحي। মারায়ংতং পাহাড়ের একটু উপর উঠলেই ভিউটা দেখা যায়, দু চোখে দেখতে খুবই সুন্দর লাগে। দেখেন ভোরের ঠান্ডা শীতল হাওয়া গায়ে ছুঁয়ে যাচ্ছে, ঠান্ডা হয়ে যাচ্ছে গা পুরো, খুব বাতাস, খুবই অসাধারণ একটা দৃশ্য। كم تستطيب القرور ويبرأ جروح الكسير الجريح। মারায়ংতং পাহাড়ে যারা রাতে স্টে করবেন তারা দেখতে পারবেন আশেপাশে দুই তিনটা দোকান আছে, চায়ের দোকান, চায়ের স্টল, ডিমরান চা খাচ্ছে, এখন আমরাও চা খাবো। এখানে আসলে বেশি পাহাড়ের উপরে চা খাওয়ার একটা অভিজ্ঞতা বা এক্সপিরিয়েন্স একটা আলাদা। দাদা বানাচ্ছে চা, দাদা অনেক ভালো, অনেক ভালো চা বানায় দাদা। আপনারা যারা আসবেন এখান থেকে চা খাবেন। এখন পাহাড়ে সর্বোচ্চ لا تحسب أن الدين بعيد عن حب وحياة وبهجرك للدين ستحيا تعشق ما قلبك يهوى أو أن الأيام ستحلو وترى الدنيا شط نجا دينك بحر من آمال شط لجميل الأحلام ليس الدين كما تخشاه ذا ممنوع ذاك। তো আমরা যেখানে ক্যাম্পিং করছিলাম তার কিছুটা উপরেই আমরা সর্বোচ্চ যে পাহাড় কি উঁচু এখানে সেখানে আমরা উঠছি। আসলে পুরো ভিউটা এখান থেকে দেখা যায়, খুবই ভালো লাগে। ক্যামেরা কেমন লাগতেছে জানি না, চোখে দেখতে আসলে মন জুড়ানোর মতো, প্রাণ জুড়ানোর মতো একটা ভিউ। এখন আমরা নিচের দিকে যাব, আমাদেরকে সকালে নাস্তা দিবে, ওইখানে গিয়ে আমরা নাস্তা করব। তো আলহামদুলিল্লাহ মারায়ংতং পাহাড়ের আমাদের খুব সুন্দর একটা রাত কাটলো। তো আমাদের এখানে তো ঘোরা শেষ, এখন আমরা আলীর গুহা একটা আছে জায়গা, তো ওইখানে এখন যাব। ওরা সবাই হাঁটা দিচ্ছে, আমি এখন যাব আর কি। তো আপনারা এখানে যারা আসবেন আসলে খুবই সুন্দর একটা সময় কাটবে আশা করি। যারা আসবেন বান্দরবন অবশ্যই এখানে আসবেন, খুব মজা লাগবে। আর মূলত হচ্ছে গিয়ে যে কটা মেইন স্পট ছিল ওইগুলো আসলে ওই আপনারা সবাই অবগত আছেন যে ওই যে ওইখানে মারামারি হয় আর কি, মাঝে ঈদের প্রথম দিন মেবি না সেকেন্ড ডে 8 জনকে নিহত করা হয়েছে, যার কারণে ওই স্পটগুলো বন্ধ করে দেওয়া হয়েছে। এর জন্য আমরা ওইদিকে যাইতে পারি নাই, আদার যে জায়গাগুলো আছে সেগুলো আমরা ঘুরবো ইনশাআল্লাহ। এই যে আমাকে বিবাহিত দুই বুড়া, আমরা এসে 5 মিনিট আমাকে রেস্ট নেওয়া হয়ে গেছে, দুই বুড়া আইতে আছে চেগাইয়ে। একজন সদ্য বিবাহিত আর একজন 2 বছর বাবা। হ্যাঁ
যে অনেক দূরেও যে ঘর বাড়ি আমরা নিচ থেকে আসছি, দেখা যাচ্ছে যেগুলো এগুলো আসলে ঘর বাড়ি এখান থেকে আমরা আসছি। يقال العثار العظام به ويغدو الهوى ككبش المدينة.